কলকাতা পুলিশ এস আই মাঠ শেষ দেখো পনেরো থেকে সতেরো তিন দিন মাঠ হলো তো মাঠ শেষ হয়ে গেছে যারা মেনের জন্য প্রিপারেশন নিতে চাইছে পরীক্ষার প্রস্তুতিতে তাদেরকে ডিটেলস একবার বলে দিই যে কেপিএসআই এর শোনা যাচ্ছে যে ষোলোই এপ্রিল হয়তো পরীক্ষা হতে পারে মাত্র হাতের এক মাস সময় আছে তো সেই হিসেবে দেখো এখানে যে চারটে দিনে শিডিউল করা আছে মানডে ওয়েডনেসডে তারপর তারপরে হচ্ছে থার্সডে স্যাটারডে এখানে আরও দুটো ডেট এক্সট্রা হবে ঠিক আছে সেটা হচ্ছে আহ তোমার মঙ্গলবারের দিনকেও হবে হবে সেই সঙ্গে হচ্ছে তোমাদের আরেকটা এক্সট্রা যেটা বাড়বে সেটা হচ্ছে সানডেতেও হবে এই সানডে বলছি ফ্রাইডেতে হবে তো যাই হোক টোটাল তোমরা উইকে ছটা ক্লাস পাবে ঠিক আছে উইকে ছটা ক্লাস পাবে কারণ এখন খুব তাড়াতাড়ি শেষ করতে হবে বেশি বেশি ক্লাস দিয়ে এবার ব্যাপারটা যে ক্লাসের যে পদ্ধতি সেটা দেখো যে লাইভ ক্লাস যেটা হয় সেটা হয় যে গুগল ম্যাটে হয় কারণ পরীক্ষা বস্তুতে নিজস্ব কোনো অ্যাপ্লিকেশন নেই সেই গুগল হয় আর এটা একটা অন্য কারণের জন্য সেটা হচ্ছে তোমাদের সঙ্গে ইন্টারাকশনটা রাখার জন্য অর্থাৎ সরাসরি তোমাদের যাতে ভুল ভ্রান্তিটা বলতে পারো এবং হচ্ছে সেটা ক্লারিফাই হয়ে যায় সেই কারণের জন্য হচ্ছে গুগল ম্যাটে করা হয় এবার যেহেতু পরবর্তীকালে দেখা যায় না সেই কারণের জন্য সেই ক্লাসের রেকর্ডিং করা হয় এবং সেই রেকর্ডিংটা ইউটিউবে অবশ্যই আপলোড করা হয় কিন্তু যারা পেড মেম্বার থাকে তাদেরকে দেওয়া হয় অর্থাৎ আনলিস্টেড থাকে পেড মেম্বাররা দেখতে পায় এবার দেখো যে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং বা পিডিএফ জিনিসটা পেয়ে যাবে এবার ব্যাপারটা হচ্ছে ভাবে কি হবে যে রুটিনটা দেখলে সপ্তাহে ছটা ক্লাস যে যে ছটা ক্লাসের কথা বললাম সমস্ত ক্লাসগুলোই লাইভ এমন নয় যে রেকর্ডিং চালিয়ে দিলাম ঠিক আছে সমস্ত ক্লাসগুলোই লাইভ এখানে কি হচ্ছে দেখেছো অধ্যায় ভিত্তিক সমস্ত বিষয়ের নোটস অর্থাৎ জিকে যে সমস্ত ব্যাপার আছে সেইগুলো পুরোটাই সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে কিভাবে কতটুকু লিখতে হবে এবার যে প্রশ্নটা আমি সম্পর্কে যে যে প্রশ্নগুলো আছে সেইগুলো এইটা বলে দেওয়ার পরে আমি আবার আসছি বাংলা ইংরেজির ক্ষেত্রে মোটামুটি ধরো কুড়িটা বা তার বেশি প্রতিবেদন তারপর যে প্রেসিস ট্রান্সলেশন দেখো এখানে লেখা আছে লাইভ ক্লাসে লেখানো হবে যেহেতু সময় কম তো সব তো লাইভ ক্লাসে লেখানো সম্ভব নয় তো অবশ্যই আহ মোটামুটি পাঁচ সাত দশটা যতটা পারা যাবে সেইগুলো লাইভ ক্লাসে লেখানো হবে বাকিগুলো মানে পিডিএফ থাকবে সেইগুলো ধরে ধরে আলোচনা করে দেওয়া হবে এবং গ্রামারের ক্ষেত্রে যা কিছু হতে পারে ইডিয়াম ফ্রেস এই সমস্ত জিনিস তারপর অধ্যায় ভিত্তিক ম্যাথামেটিক্স ডেসক্রিপটিভ এসআরটি পাজেল লজিক্যাল রিজনিং ঠিক আছে নিজের লেখা অবশ্যই চেক করাবার সুযোগ থাকবে এবং সেই সঙ্গে হচ্ছে ফুল মক টেস্ট ঠিক আছে দুটো ফুল টেস্ট থাকবে এবং একটা সবার চেক করে দেওয়া হবে আর বাকিটা লাইভে আলোচনা করে দিয়ে একটা মডেল আনসার দিয়ে দেওয়া হবে কিন্তু একটা সবার আর কি চেক করে দেব তো এখানে একটা ব্যাপার দেখো যে সেটা হচ্ছে লাস্ট ডেট যেটা অ্যাডমিশনের সেটা হচ্ছে আঠারোই মার্চ ঠিক আছে অর্থাৎ সতেরো তারিখে তোমাদের মার্চ শেষ হয়ে গেলে আঠারোই মার্চ বিকেল পাঁচটা পর্যন্ত অ্যাডমিশন চলবে তার কারণটা হচ্ছে আঠারোই মার্চ সন্ধে সাতটা থেকে আঠারোই মার্চ সন্ধে সাতটা থেকে ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে এই কারণে যেন তারপরে আর কেপিএসআই মেনের জন্য অ্যাডমিশন দেওয়া হবে না কেপিএসআই মেন বলতে যেটার মাঠ প্রিলি হয়ে গেছে অর্থাৎ মাঠ হয়ে গেল অনলি ফর মেন ঠিক আছে সেইটার জন্য কিন্তু আর অ্যাডমিশন নেওয়া হবে না আঠারোই মার্চের পর দেখো যোগাযোগ নাম্বার যেটা স্ক্রিনের উপরে যে নাম্বারটা দেখতে পাচ্ছ ডবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে যদি কোনো ডাউট থাকে সেখানে জিজ্ঞাসা করে নিতে পারো এবার দেখো যে প্রশ্নগুলো উঠে আসছে ঠিক আছে কিছু প্রশ্ন এবার সবার যে কুয়েশ্চনটা সেটা হচ্ছে ষোলো তারিখে যদি পরীক্ষা হয় তাহলে এক মাসে কি সিলেবাস শেষ হবে এই প্রশ্নটা সবার মধ্যে ঘোরাফেরা করছে ঠিক আছে তা আমি পিসি মানে সেই পিসি সরকার না কি বলে যে জাদুকার ছিল ঠিক আছে সেই সেরকম নয় যে জাদু দেখিয়ে দেব এক মাসে সিলেবাস শেষ করে দেবো দেখো সব রকমভাবে করা যায় এক মাসে কেন এক সপ্তাহ তো সিলেবাস শেষ করা যায় তার কারণটা হচ্ছে আমি আজকে এসে এই লাইনটাতে মোটামুটি চার থেকে পাঁচ বছর ধরে আছে এই লাইন তো অবশ্যই আগে থেকে একটা নোট বা এই সমস্ত ধারণা থেকে যায় এবং তৈরি করাই থাকে সেইগুলো পাঠিয়ে দিলেই জাস্ট হয় কিন্তু এসায় প্রতিনিয়ত চমক দেখায় এবং কোশ্চেন পেপার মডিফাইড হয় তো একবার যে নোট তৈরি করা সেই নোট পাঠিয়ে দিলে হয় না হবে না তো এই জন্য কি করতে হবে তোমাকে একটা স্ট্র্যাটেজিটাকে ঠিকঠাকভাবে বুঝতে হবে তাই নোটস খুব একটা মানে লাভবান হবে না যে তোমাকে প্রচুর সব গাদা গাদা নোট দিয়ে দিলাম পুরো আর মুখস্থ আর কমন পেয়ে গেলে এরকম খুব কম হবে তো সেই কারণে জন্য কি হয়েছে যে স্মার্ট স্টাডি তে তোমাকে ফলো করতে হবে ঠিক আছে স্মার্ট স্টাডি তে তোমাকে করতে হবে স্মার্ট স্টাডি বলতে কি জিনিসটা এই জিনিসটাকে একটু ক্লিয়ার করে দিই যেমন হয়েছে স্মার্ট স্টাডি বলতে ম্যাথ আর রিজনিং ঠিক আছে এটা যাদের স্ট্রং আছে অর্থাৎ এই জায়গাটাতে হান্ড্রেড মার্কস মানে হান্ড্রেড পার্সেন্ট করার চেষ্টা করতে হবে আমি ধরলাম যে সিলেমিস্টিক হয়ে কোনো কারণের জন্য হয়তো পাঁচ নম্বর বাদ যেতে পারে ফোর্টি ফাইভ এরকম স্কোর করতে হবে তো এই ব্যাপারটা তো এমন নয় যে প্রচুর করতে হবে সমস্ত ম্যাথের টাইপ গুলো রিজনিং কি কি টাইপ আসতে পারে সমস্ত জাস্ট বুঝে নিতে হবে ঠিক আছে ম্যাথ চলে এবার দেখো বেঙ্গলি ইংলিশের ক্ষেত্রে যেগুলো ট্রান্সলেশন আছে ঠিক আছে ট্রান্সলেশন তারপর হচ্ছে প্রেসিস রাইটিং তারপরে তোমার গ্রামার পোর্শন তারপরে হচ্ছে যেটা ট্রান্সলেশন থাকে বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে যেটা প্রতিবেদন লেখা থাকে এইগুলোও তাই এইগুলো প্রতিবেদন বা এই সমস্ত জিনিসের একটা স্ট্রাকচার আছে প্যাটার্ন আছে তাই না সেই প্যাটার্নটা তোমাকে দেখে নিতে হবে ইংলিশের ক্ষেত্রে রিপোর্ট রাইটিং এর প্যাটার্নটা দেখে নিতে হবে পেসিস রাইটিংটার ভালো করে নিয়ম দেখে নাও তো এইগুলোকে হচ্ছে স্মার্ট স্টাডি মানে তুমি কমন পাওয়ার আশা করবে না চেষ্টা করবে না যে প্রত্যেকটা প্রতিবেদন ভাবো যে বাংলা ইংরেজি দুটোর ক্ষেত্রেই তুমি প্যাটার্নটা বা ফরম্যাটটা রুলসটাকে ভালো করে জানবে তাই যাই আসুক তুমি লিখে দিয়ে আসতে পারবে যেটা মুখস্থ করার ব্যাপার যে ব্যাপারটা গেল সেটা হচ্ছে জি কেতে গেল এবার আমি এখানে বলি সেটা হচ্ছে হ্যাঁ আমি তোমাকে সাবজেক্ট ওয়াইজ সবগুলোর ক্ষেত্রেই তোমাকে জি কে নোট সব প্রোভাইড করে দেব কিন্তু এমন হতে পারে ওই জি কের মধ্যে কমন নাও আসতে পারে হয়তো বা দেখা গেল যে প্রচুর অনেক জি কে পড়লে তার মধ্যে দেখা যে দশ নম্বর জি কে কমন তাই ওইভাবে পড়লে চলবে না জি কি করতে হবে জি টাকে ওভারঅল ঠিক আছে ওভারঅল সমস্ত বিষয়টা একবার চোক বুঝলেন তবে আমরা মেন মেন জিনিসগুলোকে বুঝতে হবে দুই নম্বর যে ব্যাপারটা সেটা হচ্ছে जीके কেমন আসবে जीके বড় আসবে নাকি ছোট আসবে তো দেখো যে লাস্ট যে সমস্ত পরীক্ষাগুলো আমরা দেখলাম ডব্লিউবিপিএসআই ঠিক আছে ডব্লিউবিপিএসআই বা হচ্ছে এসওআই এইখানে কি দেখেছি আমরা যে সব ওয়ান লাইনার দেখেছি এবার ব্যাপার যেটা সেটাই এটাই ট্রেন্ড হয়ে যাবে নাকি হচ্ছে বড় প্রশ্ন পড়বে তবে যতদূর সম্ভব আমি খোঁজ নিয়ে দেখেছি সেটা হচ্ছে ওয়ান লাইনারটাই ট্রেন্ড হবে তার কারণটা হচ্ছে যে প্যাটার্নটা ফলো করা হচ্ছে সেটা পিএসসির মিসলেনিয়াসের প্যাটার্নে ঠিক আছে মিসলেনিয়াস প্যাটার্নে কি হচ্ছে আগে বড় বড় প্রশ্ন দেওয়া থাকতে দশ নম্বর পনেরো নম্বর কুড়ি নম্বরও দেওয়া থাকতো বড় প্রশ্ন সেইগুলো কমিয়ে এখন ছোট ছোট করা হয়েছে অর্থাৎ এটাই যে নাম্বার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে নাম্বার দেওয়ার ক্ষেত্রে সুবিধা হবে কোথাও বৈষম্য মানে বৈষম্যতা আসবে না এটা একটা কারণ হতে পারে তো সেই কারণের জন্য কি হয়েছে যে বড় প্রশ্নের সম্ভাবনা খুবই কম শর্ট শর্ট কোশ্চেনই আসবে শর্ট কোশ্চেন বলতে যেটা এমসি কিউ এ অপশান দেওয়া থাকে সেখানে এমসি কিউ অপশানটা দেওয়া থাকবে না তোমাকে উত্তরটা জাস্ট লিখতে হবে তবুও আমরা রিস্ক নেব না যদি ধরো একটা পাঁচ নম্বরে যদি রাইটিং দেয় যে কীভাবে বা কতটুকু লিখতে হবে সেই জিনিসগুলো সেই জন্য দেখে রাখবো অর্থাৎ আমরা নোটস বা সমস্ত জিনিস কি করব যে ডেসক্রিপটিভ বইয়েতে পড়বো ঠিক আছে যদি কোনো কারণে বাই চান্স বড় দিয়ে দেয় তাহলে যেন আমরা লিখে আসতে পারি তো এই ব্যাপারটা আমার আমার উপরে ছেড়ে দাও এবার কোশ্চেন হচ্ছে ম্যাথ কি শুধু পাটিগণিত আসবে ম্যাথ কি শুধু পাটিগণিত আসবে দেখো পাটিগণিত ব্যাপারটা যেটা অ্যারেথমেটিক লেখা থাকে তার মানে শুধুই পাটিগণিত তাও নয় ঠিক আছে আমরা পরিমিতি থেকে অবশ্যই পড়বো কারণ পরিমিতি যে সমস্ত অঙ্কগুলো থাকে ওইগুলোকেও আমরা যেমন গোলক তারপর শঙ্কু বৃত্ত বৃত্তাকার চং এই সমস্ত জিনিসগুলো পড়বো পরিমিতির ক্ষেত্রে এবং হচ্ছে বীজগণিতের কিছু চ্যাপ্টার করব বীজগণিতের চ্যাপ্টার বলতে যেগুলো সমাধান করা হয় ঠিক আছে বা হচ্ছে দীঘাত সমীকরণ দীঘাত সমীকরণ বা হচ্ছে দীঘাত করণী ঠিক আছে ওই সূচক এরকম কিছু চ্যাপ্টার আমরা করে রাখবো ত্রিকোণমিতি আশা করি পড়বে না ঠিক আছে তবুও ত্রিকোণমিতি যদি করো তাহলে ত্রিকোণমিতির ক্ষেত্রে মান বের করা আর হচ্ছে হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের যে অঙ্কগুলো আছে ঠিক আছে সেই হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের বেসিক জিনিসটা একটু জেনে রাখবো একটু জেনে রাখা ভালো হাইট অ্যান্ড ডিস্ট্যান্সের মনে হচ্ছে পড়বে না আসল পার্টিগণিত বা এগুলোই পড়বে কিন্তু পরিমিতির এই চ্যাপ্টারগুলো একটু দেখে রাখতে হবে কারণ পরিমিতি থেকে এবার অঙ্ক দেওয়ার সম্ভাবনা আছে এবার কেন এর আগেবারও কোনোবার একটা দুটো হয়ে পড়েছিল ঠিক আছে এর আগেরবারও এসেছিল পরীক্ষায় এবার হচ্ছে ইংলিশ গ্রামারটা কি রেশিয়াতে আসবে মানে রাইটিং পোর্শনটা তিরিশ থাকবে নাকি চল্লিশ থাকবে এটা কোথাও কনফার্ম করে কিছু বলা নেই ঠিক আছে তো অন্যান্য বার কি হতো চল্লিশ রাইটিং থাকতো আর দশ নম্বর গ্রামার থাকতো তো লাস্ট ইয়ারের ক্ষেত্রে এর কি ছিল থার্টি টোয়েন্টি ছিল এটা এমনি থার্টি টোয়েন্টিও হতে পারে আবার থার্টি ফাইভ ফিফটিন এরকমও হয়ে যেতে পারে তা গ্রামার পোর্শন কি করবে ঠিক আছে সিনোনিম তারপরে হচ্ছে অ্যান্টোনিম অবশ্যই করবে দুই নম্বর যেটা সেটা হচ্ছে ইডিয়াম ফেস দিয়ে সেন্টেন্স তৈরি করা এটা অবশ্যই করবে তার সঙ্গে আর কি করতে হবে তার সঙ্গে হচ্ছে সেন্টেন্স এরটা করতে হবে সেন্টেন্স এ অর্থাৎ যেগুলো আমরা এ খুঁজে বের করি সেটা হয়তো দেখা গেলো রিরাইড করতে লিখতে বললো সেন্টেন্সটাকে চার নম্বর যেটা সেটা হচ্ছে পার্টসঅপ পিচ পার্টসপ পিচের মধ্যে ভালো করে করবে যেটা সেটা হচ্ছে তোমার ওটাকে কি বলা হয় যেন প্রিপোজিশন ঠিক আছে প্রিপোজিশন অ্যাপ্রোপিয়েট অ্যাপ্লিকেশন অফ ইউ বা ইউজ দাফ হচ্ছে প্রিপোজিশন গ্রামারের মধ্যে এইগুলোকে করতে পারো ঠিক আছে বারোটা জিনিস করতে পারো সেটা হচ্ছে পার্টস অফ পিচ পার্টস অফ পিচের হয়তো একটা কোনো ওয়ার্ড দিল সেই ওয়ার্ডটাকে হয়তো বললো যে সেটাকে ট্রান্সফর্ম করতে হবে অন্য পার্টস অফ হয়তো নাউন আছে এটা এটা ফর্ম করতে হবে আছে নাউন কি হবে এরকম দিতে পারে আর ভয়েস চেঞ্জ নারাস্টেঞ্জ দেওয়ার সম্ভাবনা খুবই কম ঠিক আছে তবুও বলা যায় না কারণ এক্স ইটিসি লেখা আছে ঠিক আছে গ্রামার পোর্শনটাতে এই সমস্ত জিনিস দিয়ে তারপরে এটিসি লেখা আছে তো দিতেই পারে তাই সমস্ত জিনিসগুলো যে যে টপিক গুলো বললাম একটু একটু করে সব আলোচনা করে রাখবো রিপোর্ট রাইটিং থাকবেই ঠিক আছে রিপোর্ট রাইটিং তারপর হচ্ছে প্রেসিস রাইটিং আর একটা হচ্ছে ট্রান্সলেশন রিপোর্ট প্রেসিস আর একটা হচ্ছে ট্রান্সলেশন এই তিনটে পার্থ থাকছেই তো লাস্ট আরো একবার তোমাদেরকে বলে দিই যে তোমাদের যেটা উইকে ছটা করে ক্লাস হবে ঠিক আছে টোটাল ছটা ক্লাস হবে মানে ধরতে পারো যে চার ছয় চব্বিশ মোটামুটি আরো আরো কিছু এক্সট্রা ধরে রাখো ঠিক আছে মানে পঁচিশ থেকে আঠাশটা মোটামুটি ক্লাস হবে ঠিক আছে এক্সট্রা হয়তো ক্লাস দিয়ে দিতে পারি পঁচিশ থেকে আঠাশটা মানে মানে টোটাল ক্লাস হচ্ছে তো এই ক্লাসের মধ্যে ইজিলি সিলেবাসটাকে কভার করা যাবে কারো যদি পড়া থাকে তাহলে সেই ক্ষেত্রে কম্প্যাক্ট নোটস বা হচ্ছে স্মার্ট স্টাডি অবশ্যই আমি করিয়ে দিতে পারবো তো রুটিনটা দেখে নাও যে সেটা হচ্ছে মানডে ওয়েডনেসডে তারপরে থার্সডে স্যাটারডে টাইম দেওয়া আছে ঠিক আছে সকাল সাড়ে দশটা একটা সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ সাতটা পঁয়তাল্লিশ যেটা টিউসডে বা ফ্রাইডে যেটা এক্সট্রা বাড়বে ঠিক আছে সেইগুলো টাইম তোমাদেরকে আগামীকাল যে ক্লাস স্টার্ট হচ্ছে অর্থাৎ আগামীকাল আঠারোই মার্চ সন্ধ্যে সাতটা আগামীকাল আঠারোই মার্চ সন্ধ্যে সাতটা থেকে ক্লাস স্টার্ট হচ্ছে ঠিক আছে সন্ধ্যা সাতটা থেকে ক্লাস স্টার্ট হচ্ছে কেপিএসআই স্পেশাল কোর্স কেপিএসআই মেন স্পেশাল কোর্স এর জন্য এবার যারা জয়েন করতে চাও সেই ক্ষেত্রে হচ্ছে আঠারো তারিখই সন্ধে পাঁচটা পর্যন্ত ঠিক আছে আঠারো তারিখ সন্ধে পাঁচটা পর্যন্ত অ্যাডমিশন নেওয়া হবে তারপরে কিন্তু নেওয়া হবে না যোগাযোগ নাম্বার দেখে নেওয়া ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর ডাবল সেভেন নাইন সেভেন ফোর টু সেভেন ফোর সেভেন ফোর